নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইন্ডিয়ান সুপার লিগ সিজন টেনের ট্রফি কোন দল জিতবে কী বলছে ফুটবল এক্সপার্ট সেটা আপনাদেরকে জানাবো এবং আমার মতে এই বছর ট্রফিটা কে জিততে পারে সেটাও বলবো। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আমি দুই ফুটবল এক্সপার্ট এক হচ্ছে পা্যুম রেড্ডি আর একটা পল মিশফিল্ড এরা দুজন কি বললো আইসেল ট্রফি নিয়ে সেটা আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথমে ফুটবল এক্সপার্ট পাউম রেড্ডির কথা বলি ফুটবল এক্সপার্ট পাদ্দ্যুম রেড্ডি তিনি কিন্তু বলছেন আইএসএল ফাইনাল দারুণ জমজমাট হবে এতে এক ফোটাও সন্দেহ নেই দুটো দলই খুব ভালো দল এবং এরা দুজনই এই বছর ব্যালেন্স ফুটবল খেলেছে তবে যেহেতু বর্তমানে দুই সেমিফাইনাল যদি ধরি তাহলে মুম্বাই সিটি এফসি যেহেতু এফসি গোয়াকে অতি সহজে হারিয়ে এসেছে তাই ফুটবল এক্সপার্ট পাদ্যুম রেড্ডি তিনি বলছেন এই ম্যাচে মুম্বাই সিটি এফসি তাদের ট্রফি জেতার চান্স সিক্সটি পারসেন্ট এবং মোহনবাগান তাদের ফর্টি পারসেন্ট তার পাশাপাশি পাদ্যুম রেড্ডি তিনি এটাও বলছেন কি তবে ফাইনাল যে কোনো দল জিততে পারে তো এইবারে শুনুন ফুটবল এক্সপার্ট পল মিসফিল্ড তিনি মোহনবাগান না মুম্বাই কাকে এগিয়ে রাখছেন ফুটবল এক্সপার্ট পল মিসফিল্ড তিনি বলছেন এইটা এর ইতিহাসে সব থেকে ভালো ফাইনাল হতে চলেছে এতে এক ফোটাও সন্দেহ নেই কারণ আইএসএল এ প্রথমবার এত সমর্থকদের মধ্যে আইএসএল ফাইনাল হবে তার মধ্যে দুটো দল এই বছর এত কাটায় কাটায় ফুটবল খেলেছে যেমাত্র এক পয়েন্ট বেশি নিয়ে মোহনবাগান তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই তারা কিন্তু এই আঘাত ভুলে যায়নি তাই পল মিশফিল তিনি বলছেন এই ম্যাচে কিন্তু মুম্বাই তারা অবশ্যই এগিয়ে থাকবে কারণ প্রথমত লিগ হেরেছে মুম্বাই তাই তারা ডেফিনেটলি চেষ্টা করবে যে যাতে আইসএল ট্রফিটা জিতে তারা এই বছর কোনো একটা ট্রফি জেতে কারণ এই বছর কিন্তু মুম্বাই তারা এখনও অবধি একটাও ট্রফি জিততে পারিনি তবে পল মিশফিল তিনি বলছেন মোহনবাগান কেউ হালকা হয়ে নিলে চলবে না এত সমর্থকের সামনে মোহনবাগান খেলবে তাই ওদেরকে ভালো করতেই হবে জানে ফাইনাল বড় ম্যাচ এইখানে খারাপ করলে সমর্থকরা প্রচণ্ড রেগে যাবে মোহনবাগান দলের ওপর একটা প্রেসার থাকবে আর এটাই কিন্তু মোহনবাগানের জন্য নেগেটিভ দিক হতে পারে কারণ প্রেশার নিয়ে আপনি কোনো দিন ফাইনাল ম্যাচ খেলতে পারেন না তবে তিনি বলছেন দুই দলের যদি কম্পেয়ার করি তাহলে এই মুহূর্তে মুম্বাই তারা একটু বেটার পজিশনে আছে কারণ তারা এফসি করার মতো দলকে একদম একতরফা সেমিফাইনাল হারিয়েছে সিক্সটি ফোরটি রাখছেন যে সিক্সটি পার্সেন্ট মুম্বাই জিতবে ফর্টি পার্সেন্ট মোহনবাগান জিতবে তো এটা ছিল দুই এক্সপার্টের কথা এবং আমি বলবো আমার মতে হচ্ছে একটু আলাদা কারণ মোহনবাগান তারা হতে পারে হোম সমর্থকদের সামনে খেলছে তবে মোহনবাগান বারবার করে দেখিয়েছে হোম সাপোর্টের সামনে তারা জিতে দেখিয়েছে পুরো লিগে তারা কিন্তু ঘরের মাঠে দারুণ ফুটবল খেলেছে এবং যতবার মোহনবাগান সমর্থকরা স্টেডিয়াম ভরিয়েছে ষাট হাজার উনষাট হাজার একষট্টি হাজার বাষট্টি হাজার ততবার কিন্তু মোহনবাগান দলের খেলোয়াড়রা ফ্যান্সদের সামনে দারুণ ফুটবল খেলেছে এবং হতে পারে মোহনবাগান খুবই ক্লোজ এনকাউন্টারে উড়িষ্যাকে হারিয়েছে তবে এটা মাথায় রাখতে হবে মোহনবাগান কিন্তু এক গোলে পিছিয়ে ছিল সেইখান থেকে দু গোল করে কামব্যাক করে ফাইনালে প্রবেশ করা এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় এবং যেহেতু মোহনবাগান তারা কিন্তু এই মুহূর্তে ভালো শেফে ফুটবল খেলছে তাই আমি মনে করি যেহেতু ঘরের মাঠ এবং মোহনবাগানের সাবস্টিটিউশনও অনেক বেটার মুম্বাই সিটি এফসির থেকে তাই এই ম্যাচটা যদি এক্সট্রা টাইম যায় তাহলে আমি হানড্রেড পার্সেন্ট মোহনবাগান জিতবে যদি এক্সট্রা টাইম নাও যায় তাও আমি বলবো মোহনবাগান জিতবে এর সম্ভাবনা কিন্তু আমার কাছে মোহনবাগানকে আমি সেভেন্টি পারসেন্ট এবং মুম্বাই সিটি এফসিকে তিরিশ পার্সেন্ট রাখবো তবে আমি মনে করি মোহনবাগানই জিতবে এটার সম্ভাবনা বেশি তো আমি এক্সপার্টদের সঙ্গে একটু আলাদা তো আপনার কি মনে হয় এই ফাইনাল কোন দল জিতবে মোহনবাগান না মুম্বাই সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ